তাজরিন ও রানা প্লাজা দুর্ঘটনার পর বহির্বিশ্বে নেতিবাচক ভাবমূর্তি তৈরি হয় বাংলাদেশের পোশাক শিল্পের। এক পর্যায়ে বন্ধ হয়ে যায় যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধাও। ক্রেতাদের উদ্যোগে অ্যাকর্ড ও অ্যালায়েন্স গঠনের পর অনেকটাই পাল্টেছে পোশাক কারখানার চিত্র। তারপরও জিএসপি সুবিধা না পাওয়াকে দুর্ভাগ্যজনক বলেই মানছে সিপিডি। জিএসপি লিস্টিং অফ দ্য ইউএস গভর্নমেন্ট ওয়্যার অল সর্টস অফ গভর্নমেন্টস হ্যাভ বিন গিভেন দিস প্রিভিলেজ, হোয়াট আই উড কল হাতি ঘোড়া ছাগল সবকে দিয়েছে, বাট দে হ্যাভ নট গিভেন ইট টু বাংলাদেশ। নাও অবভিয়াসলি দেয়ার আর মেনি কনস্ট্রেইন্টস অন বাংলাদেশ ইন টার্মস অফ হোয়াট দে শুড ডু। এ সময় গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশি উদ্যোক্তারা ক্রেতাদের কাছ থেকে প্রকৃত মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। বাংলাদেশের উদ্যোক্তারা সবচেয়ে কম মূল্যমান পেয়ে থাকেন তাদের পণ্য উৎপাদনের জন্য, এবং তার ভিতরে সবচেয়ে কম ব্যয় করেন তারা কমপ্লায়েন্সের জন্য। তার সঙ্গে একমত আরো অনেকেই। বিশ্বের অনেক দেশের চেয়ে এখানে খরচ তুলনামূলক বেশি হলেও লাভের চেয়ে চ্যালেঞ্জও বেশি। We are under pressure right now from Accord and Alliance. We've actually been inspected. So that is the first step. But where does the money come from? We are doing many things. We expend a lot of money, as Rimona says, and others says also, from the prescription of others. Tailors also honor the internationally prescribed guidelines, internationally ensured guidelines of UN and others. তবে চলতি বছরে G7 উৎপাদক ও ক্রেতা উভয়ের কাজেই তদারকি শুরু করাকে ইতিবাচক বলেও মনে করা হচ্ছে। G7 is from now on is going to monitor the standards not only in the producing country but across the value chain. The issue is that can producing countries like Bangladesh and my good friends in the BGMA will be able to take advantage of that. সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।